আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় অকালে দাঁত নড়ে যাওয়ার অন্যতম কারণ ডেন্টাল ক্যালকুলাস সম্পর্কে তো ভিউয়ার্স সে ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমরা প্রথমেই জেনে নিই যে ডেন্টাল ক্যালকুলাসটা কি এবং কিভাবে। হয় ভিউয়ার্স আপনার স্ক্রিনে দাঁতের যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতের গোড়ায় দেখছেন যে কিছু একটা লেগে আছে মূলত এগুলাকেই ডেন্টাল ক্যালকুলাস বলা হয় যেটিকে আমরা বাংলাতে অনেকে পাথর বলে থাকি তো হিয়ার্স এই পাথরগুলা আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো গ্রহণ করি যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারের খাদ্যকোনাগুলো যখন মাড়ির ভিতরে বা দাঁতের দু সংযোগ স্থলে ঢুকে থাকে আর সেটি যখন ব্রাশ করার পরেও বাহিরে না আসে তখন সেটি দাঁতের গভীরে জমতে থাকে অর্থাৎ দুই দাঁতের মধ্যবর্তী স্থানে জমতে থাকে এবং জমতে জমতে ধীরে ধীরে এটি শক্ত হয়ে যায় এবং যখন এটি জমতে শুরু করে তখনও যদি সেটিকে পরিষ্কার করা না হয় তাহলে দিন যত যায় তত সেটি বাড়তে থাকে যেমনটি এখানে দেখুন এভাবে দিন যত দিন যায় ততই ধীরে ধীরে এটি বাড়তে থাকে আর এটি এই যে যে ক্যালকুলাসটি এটি যখন বাড়তে থাকে তখন ক্যালকুলাস বাড়ার সঙ্গে সঙ্গে দাঁত এবং মাড়ি উভয়েই ক্ষয় হতে থাকে এক পর্যায়ে ক্ষয় হতে হতে অনেক দূর পর্যন্ত চলে যায় তো ভিওয়ার্স এই ক্যালকুলাসগুলা মুখে যেমন দুর্গন্ধ হওয়ার জন্য অন্যতম কারণ তেমনি মাড়ির ক্ষয় এবং দাঁতের ক্ষয় উভয়েই হয়ে হয়ে থাকে এই ক্যালকুলাস জমার কারণে সামনের দিকটায় এমনটি হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটা দাঁতের গোড়ায় কিন্তু ক্যালকুলাস রয়েছে অর্থাৎ আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারের খাদ্যকণা থেকেই এগুলা ধীরে ধীরে জমতে জমতে এমনটি হয়ে যায় এটিকে আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বলি এবং বাংলাতে পাথর বলা হয় তো ভিউয়ার্স এই পাথরে দাঁতের বেশ সমস্যা ঘটায় যেমনটি এখানে দেখলে বুঝতে পারবেন এখানে যে দাঁতের মাড়িটি রয়েছে এখানে ক্যালকুলাস জমার কারণে এই দাঁতে ক্যালকুলাস জমার কারণে এখানে চলে চলে আসছে অর্থাৎ এই দাঁতের যে মাড়িটি রয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে এই মাড়িটি একটা সময় ছিল এইখানে ছিল কিন্তু এই ক্যালকুলাস জমার কারণে ধীরে ধীরে নামতে নামতে কিন্তু এই পর্যন্ত চলে আসছে অর্থাৎ নিচের দাঁতে যদি ক্যালকুলাস নিচের দাঁতের যে মাড়ি রয়েছে সেখানে যদি ক্যালকুলাস জমে তাহলে ধীরে ধীরে নিচের দাঁতের মাড়িটা নিচে নেমে যায় যদি উপরের দাঁতে এমনটি হয় তাহলে উপরের দাঁতের সেম উপরের মাড়িটা উপরের দিকে উঠতে থাকে ভিউয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট এখানে দুইটা তিনটা দাঁতে দেখা যাচ্ছে যে বেশ ক্যালকুলাস জমে আছে তো এই ক্যালকুলাস জমার কারণে দেখুন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মাড়িটা নামতে নামতে ঠিক এই পর্যন্ত চলে আসছে তো এটি হচ্ছে ক্যালকুলাস জমার যে অসুবিধা রয়েছে সবথেকে বড় অসুবিধা হচ্ছে এইটাই যে ক্যালকুলাস জমার কারণে দাঁতের গোঁড়া থেকে মাড়ি সরে যায় এবং এক পর্যায়ে দাঁত নড়ে যায় আর নড়ে গেলে দাঁতের কোনো চিকিৎসা হয় না দাঁত যদি ভেঙে যায় গর্ত হয়ে যায় গোড়া মজবুত থাকে তাহলে ট্রিটমেন্ট করে আবার আগের মতো করা যায় কিন্তু দাঁতের যদি মাড়িতে দাঁতের গোড়া থেকে যদি মাংস সরে যায় আর সে দাঁত যদি নড়তে থাকে তাহলে কিন্তু সে দাঁতে আর তেমন কোনো ট্রিটমেন্টে ভালো ফলাফল পাওয়া যায় না তো ভিওর্স ক্যালকুলাস জমার কারণে এই সমস্যাটা হয়েছে যখন ক্যালকুলাস অল্প থাকে তখন যদি স্কেলিং বা দাঁতগুলো ওয়াশ করে নেওয়া হয় তখন এ ধরনের সমস্যা হয় না মাড়ির দিকে যদি আপনি মুখের ভিতর দিকে দেখতে চান তাহলে প্রতিটা দেখা যায় যে মাড়ির দাঁতের গোড়া থেকে এমনটি হয় যেটি প্লাক বা ডেন্টাল ক্যালকুলাস নামে পরিচিত প্রতিটা দাঁতের গোড়ায় এ ধরনের হয়ে থাকে এগুলা খাদ্য যে খাবারগুলো খাওয়া হয় সেই খাবারের খাদ্যকোনা দাঁতের ভিতরে বা মাড়ির মাড়ির ভিতরে ঢুকে যেয়ে এভাবে ধীরে ধীরে এটি বাড়তে থাকে দিন যত যায় ততই এটি বাড়তে থাকে এবং এই ক্যালকুলাসের জন্য অন্য অন্য মাড়ির সমস্যাও হয়ে থাকে তো ভিউয়ার্স যখন এ ধরনের ক্যালকুলাস জমতে থাকে তখন দাঁত এবং মাড়ি উভয় যেমন ক্ষতিগ্রস্ত হতে থাকে এখানে দেখুন যে দাঁতের গোড়ার দিকে কতটা ক্যালকুলাস জমে আছে যতটা ক্যালকুলাস এখানে জমে আছে দেখছেন এখানে কিন্তু একটা সময় এই ক্যালকুলাস জমার আগে সেখানে কিন্তু মাড়ির অংশ ছিল অর্থাৎ মাড়ির অংশটা এখন এখানে দেখা যাচ্ছে কিন্তু একটা সময় ছিল মাড়ির অংশটি ঠিক এখানে ছিল যতখানি জায়গা এখানে ক্যালকুলাস জমে আছে এতটুকু অংশই কিন্তু দাঁতের মাড়ি ছিল সেই মাড়িটি সরে যাওয়ার কারণে অকালেই দাঁতগুলা নড়তে থাকে এবং দাঁতগুলা নড়ে যায় যেমনটি এখানে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স এখানে মাড়িটার দাঁতের যে মাড়ি রয়েছে সেটি এই এখান পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এই মাড়িটায় একটা সময় ছিল কিন্তু এইখানে ছিল অর্থাৎ দাঁতের ঠিক নেক বরাবর অর্থাৎ এই বরাবর ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্যালকুলাস জমার কারণে দাঁতের মাড়ি ধীরে ধীরে নামতে নামতে কিন্তু এই পর্যন্ত চলে আসছে এমন অবস্থা এখানে রয়েছে যে মনে হচ্ছে যে ক্যালকুলাসের দাঁতগুলো ধরে রাখছে তো এই ক্যালকুলাসগুলো কিন্তু স্থায়ীভাবে লেগে থাকে না এটি যে কোনো সময় উঠে যায় আর যখনই এই ক্যালকুলাসগুলো উঠে যায় অথবা এই অবস্থায়ও দাঁত নড়তে পারে বা যখনই ক্যালকুলাসটা পড়ে যাবে তখন সেই দাঁতটি যে দাঁতের গোড়ায় এই অবস্থা রয়েছে সে দাঁতটি খুব তাড়াতাড়ি নড়ে যেয়ে অকালে সে দাঁতটি আপনাকে ফেলে দিতে হতে পারে তাই ভিউয়ার্স যখন ডেন্টাল সার্জনের কাছে আপনি যাবেন প্রতিটি ডেন্টাল সার্জনই বলে থাকে মেডিকেল ভাষায় বলে থাকে যে ছয় মাস অন্তর দাঁত স্কেলিং করাতে দাঁত স্কেলিং করালে যদি প্রাথমিক অবস্থায় অর্থাৎ এমন থাকাকালীন যদি আপনি দাঁতগুলা স্কেলিং করান দাঁতগুলা ওয়াশ করায় নেন তাহলে এমনটি হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনার এই ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মেডিকেল সায়েন্স বলে ছয় মাস অন্তর দাঁত ওয়াশ করতে আপনি যদি বছরে একটিবার যদি দাঁতগুলা স্কেলিং করান বা ওয়াশ করান তাহলে প্রাথমিক অবস্থায় যদি আপনি এই ধরনের সমস্যা সমস্যাগুলো সমাধান করিয়ে নেন তাহলে ভবিষ্যতে আপনার এ ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই প্রত্যেকেরই উচিত ছয় মাসে যদি সম্ভব না হয় বছরে অন্তত একবার ডেন্টিস্টে স্বর্ণপন্ন হয়ে দাঁতগুলা স্কেলিং করাতে এবং পরিপূর্ণ দাঁতগুলা চেক আপ করাতে ভিউয়ার্স এছাড়া ক্যালকুলাসের কারণে যখন মাড়িতে ইনফেকশন হয় বা মাড়িতে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে তখন মাড়ি অনুর্বর হয়ে যায় বা মাড়ি তখন দুর্বল হয়ে পড়ে আর তখন সেখান থেকে ব্লিডিং হতে পারে মাড়ি থেকে রক্ত আসার সমস্যা হয় যেমনটি এখানে দেখছেন যে ক্যালকুলাস জমার কারণে প্রচণ্ড ব্যাকটেরিয়া এমন অবস্থায় আক্রমণ করে থাকে আর তার জন্য মাড়ির মাড়ি দুর্বল হয়ে যাওয়ার কারণেও কিন্তু দাঁতগুলো ধীরে ধীরে নড়তে পারে এমন অবস্থায় স্কেলিং করে যদি কিছুটা ওষুধ খাওয়া হয় তাহলে সেটি ভালো হয়ে যায় অথবা অবস্থার উপর নির্ভর করে চিকিৎসা করা যেতে পারে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাঁত সম্পর্কে জানা জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম